আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অপেক্ষা করুন, একদিন সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবেই। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। জীবনে চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছোটে স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না। যদি আপনি জীবনে বারবার আঘাত পেয়ে থাকেন, তাহলে নিজেকে দোষী ভাববেন না। মনে রাখবেন, যে গাছের ফল মিষ্টি সেই গাছটিতে সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। প্রিয়, তোমাকে ফিরতে হবে আবারও। জানি তুমি ফিরবে ভেবেই বাঁচিয়ে রেখেছি আজও সেই অপেক্ষা। ভালোবাসার মানুষটার জন্য মনের ভিতর অদ্ভুত এক মায়া থাকে, হাজারটা কষ্ট পেলেও মায়াটা ছাড়া যায় না। ভালো থাকতে বলেছিলে, তাই আজও ভালোই আছি। কিন্তু কখনো কি জানতে চেয়েছো সত্যিই কি ভালো আছি, নাকি ভালো আছি বলে নিজেকে মিথ্যাচারে জড়িয়েছি? গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ। জীবনে যদি সত্যি মন থেকে কাউকে ভালোবাসো, তাহলে তাকে হারিয়ে যেতে দিও না। কারণ চোখের জল হয়তো মুছতে পারবে, কিন্তু হৃদয়ের কান্নার জল কখনো মুছতে পারবে না। সত্যিকার অর্থে যে ভালোবাসে, সে হাজারটা ভুলের মাঝেও একটি কারণ খুঁজে বের করে, শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। এমন কারোর সাথে বন্ধুত্ব করো না যে তোমার উপকারের চেষ্টা করে তোমার ক্ষতি করবে। জীবনটা আরো সহজ হতো যদি চাইলেই পুরনো স্মৃতি জীবন থেকে মুছে ফেলা যেত। অনুভূতিগুলো বুঝবে না, বিলিভ মি, সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবে না, কখনোই না। চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি, সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন। তুমি ভাবতেও পারবে না সারাদিন কতটা ভাবি আমি তোমার কথা। যে যেতে চায় তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো জোর করে হয় না। ধনী বা গরিব, ইটস নট ফ্যাক্ট। ছেলেটি সৎ মানে মেয়েটি সুখী। রাত জাগার নেশাটা নাও ধরাতে পারতি, এখন তো ঘুমও আমাকে ভালোবাসে না। লক্ষ্মী মেয়েদের পাঁচটি গুণ, রাগ বেশি হয়, অল্পতেই মাথা গরম হয়, মুখের উপর জবাব দিতে জানে, রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয়, সবকিছুর পর নিজেই কষ্ট পায়। মেয়েদের একটাই ভুল, তারা ছেলেদের গুছিয়ে বলা মিথ্যাগুলো খুব সহজে বিশ্বাস করে ফেলে। মানুষ ঠিক ততক্ষণ সহ্য করতে পারে যতক্ষণ তার ধৈর্য থাকে। ধৈর্য যখন ফুরিয়ে যায়, তখন মানসিক যন্ত্রণা তাকে ঘিরে ধরে। ছোটবেলায় যখন বুঝে না বুঝে বাজে কোনো অন্যায় করে ফেলতাম, মা এসে দুম দাম দুই ঘা চর লাগিয়ে দিত, ব্যাস ফুরিয়ে যেত। কিন্তু ভিতরটা ফালা ফালা হয়ে যেত যখন মা কোনো কিছু না বলে গম্ভীর মুখে ঘুরে বেড়াতেন, দূরে দূরে থাকতেন, কাছে ঘেঁষতে চাইলেও পাত্তা দিতেন না। বুঝতে পারতাম যে এবারের অপরাধটা মায়ের সহ্য সীমা ছাড়িয়ে গেছে। মাকে হয়তো খুব বেশি আঘাত করে ফেলেছি, মা কষ্ট পাচ্ছেন আমার জন্য। এ কথা মনে এলেই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেত। আঁচল ধরে মায়ের পেছনে পেছনে ঘুরতাম, ঘ্যান ঘ্যান করে মাফ চাইতাম, মা ও মা আর করব না, মাফ করে দাও, সত্যি বলছি আর ভুল হবে না কোনোদিন। অভিমান অল্প হলে মা মাফ করে দিতেন, কোলে তুলে নিতেন। আমি আবার নিশ্চিন্ত হয়ে উড়ে যেতাম খেলার সাথীদের মাঝে। অভিমান খুব করা হলে মা তখনও মুখ ফিরিয়ে থাকতেন, দু একবার ঝাঁকুনি দিয়ে হাত ছাড়িয়ে নিতেন। আমিও নাছর বান্দার মতো মায়ের পিছু পিছু যেতাম রান্নাঘরে, কলতলায়, মা যেদিকে যেতেন সেদিকে। মনে পড়ে একদিন ছোট ভাইকে রাগের মাথায় মেরে পেয়ারা গাছের নিচে ফেলে দিয়েছে। মা এসে চিলের মতো ছৌ মেরে গ্যাদা ভাইকে কোলে তুলে নিয়ে প্রচণ্ড এক চর বসালেন আমার গালে। ভেবেছিলাম শাস্তি হয়ে গেছে, আবার চলে যাই দুষ্টুমি করতে। কিন্তু ফিরে এসে দেখি মায়ের মুখ তখনও থমথমে, ছোট ভাইটা থেকে থেকে কেঁদে উঠছে। আমি খিদে পেয়েছে বলে মায়ের কাছে যেতে চেষ্টা করি, মা মুখ ঝামটা দিয়ে চলে গেলেন। বুঝতে পারলাম এবারের অপরাধটা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পরের ঘণ্টাখানেক ঘ্যান ঘ্যান করে মায়ের মাথা ধরিয়ে ফেললাম, কিন্তু মাফ পেলাম না। এক পর্যায়ে মা অসহ্য হয়ে বলে ওঠেন, কাকে মা ডাকিস তুই? তোর কোনো মা নেই, তোর মা মরে গেছে, আর কোনোদিন আমাকে মা ডাকবি না। আমার মা নাই,
আমার মা মরে গেছে, সেই কথাটা আমার কচি বুকে একটা প্রলয় ঘটিয়ে দিল। মনে পড়ে পেয়ারা গাছের নিচে হাত পা ছড়িয়ে গড়াগড়ি করে কেঁদেছিলাম সেই দিন। কান্নার আওয়াজে পাড়া প্রতিবেশী সবাই চলে আসেন, কিন্তু মায়ের অভিমান ভাঙাতে ভাঙাতে সেই সন্ধ্যা। আজ এত বছর পরে আবার সেই গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে। মা তো সেই কবেই চলে গেছে, কিন্তু একটা দায়িত্ব দিয়ে গেছেন আমার কাঁধে। মাকে কথা দিয়েছিলাম, মা ঘুমাও তুমি শান্তিতে, আমরা জেগে আছি লাখো ছেলে, তোমার শুরু করা কাজটি শেষ না করে আমরা ঘরে ফিরবো না। কথাই সার, আজ পর্যন্ত পারলাম না মাকে দেয়া কথাটির মর্যাদা রাখতে। মা কি আর সব জানেন না? আমার মা সব জানেন, ঠিকই দৃষ্টি রাখছেন এই অভাগা সন্তানগুলোর অপ। দেখতে পাচ্ছেন কিভাবে আমরা সরে এলাম মায়ের দেখানো পথ থেকে? সেই অভিমানে কি মা প্রতিনিয়ত আরো দূরে যাচ্ছেন আমাদের কাছ থেকে, আমাদের স্বপ্ন থেকে, চিন্তা চেতনা থেকে? চাইলেও কেন আজকাল মায়ের মুখটা মনে করতে পারি না আগের মতো? শহীদ জননী জাহানারা ইমাম, ব্যর্থ এক সমাজের প্রতিনিধি হিসাবে আজ আপনার কাছে ক্ষমা চাইতেও আমার সাহস হচ্ছে না। তেলাপোকার মতো বেঁচে আছি মা, রাজাকারগুলো এখনো কিলবিল করছে রাষ্ট্রযন্ত্রের সমাধানে। মা, আজকের দিনে আপনিও হয়তো মেঘের দেশ থেকে বলছেন, কাকে মা ডাকিস তুই? তোর কোনো মা নেই, তোর মা মরে গেছে। অন্ধ বধির আর অর্থ ভাবার কারণে আপনার সেই কথাটিও হয়তো আমি শুনতে পাচ্ছি না, যেভাবে শুনতে পাইনি আপনার শেষ কথাগুলো। মা, আজকাল আমি আকাশের দিকে তাকাবার সাহসও হারিয়ে ফেলেছি। তুমি ক্লাসের যতই ভালো স্টুডেন্ট হও না কেন, দুর্বল স্টুডেন্টের কাছে তুমি একটু হলেও অসহ্যকর। যদিও তোমাকে সবাই মুখে কিছু বলবে না, কিন্তু আড়ালে তোমাকে নিয়ে তাদের সমালোচনা করবে। তুমি ভালো গান গাও, ভালো নাচতে পারো, ভালো আঁকতে পারো, ভালো লিখতে পারো, ভালো বলতে পারো, ভালো আবৃত্তি করতে পারো, অর্থাৎ তুমি যেটাই ভালো পারো না কেন, তোমার সমালোচক থাকবে, এতে হতাশ হওয়ার কিছু নেই। তোমার জীবনে যত সমালোচক থাকুক না কেন, তাদের ছোট করে দেখতে নেই, কারণ তারাই তোমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে পারবে। মনে রাখবে, কোথাও তোমার সমালোচনা হচ্ছে তার মানে এটাও ঠিক কোথাও না কোথাও তোমার আলোচনাও হচ্ছে। তোমার ভালো কাজের জন্য যদি তোমাকে বাজে কথা শুনতে হয়, তাহলে মনে রেখো তুমি সঠিক পথেই আছো। মনে রেখো, সমালোচনা কোনো সাধারণ মানুষের হয় না, যোগ্য ব্যক্তিদেরই সমালোচনা করা হয়। সমালোচনাবিহীন মানুষ জড় পদার্থের সমান। জীবনে সবার কাছে হিরো হওয়া যায় না, কারো কাছে ভিলেন হয়েই থাকতে হয়। যে কেউ চাইলেই ভিলেন হতে পারে না, ভিলেন হতে হলেও যোগ্যতা থাকতে হয়। মনে রেখো, একজন যোগ্যতা সম্পন্ন মানুষই থাকে সবার মুখে মুখে। তোমার দৃষ্টির আড়ালে যে তোমাকে ফলো করে কিংবা তোমাকে না জানিয়ে তোমার আইডিতে ঘুরে মেসেজ চেক করে, তুমি ফোনে কার কার সাথে কথা বলো তাও খেয়াল করে যাচ্ছে, তার মানে এই নয় যে সে তোমাকে অবিশ্বাস করে। মূলত সে তোমাকে হারানোর ভয়টা রোজ করে যাচ্ছে। যে মানুষটা তোমাকে হারানোর ভয়ে এসব করে যাচ্ছে, সে অবশ্যই তোমাকে ভালোবাসে। আর যে ভালোবাসে, সে একটু সন্দেহ করার অধিকার রাখতেই পারে, এটা অন্যায়ের কিছু না। তবে অতিরিক্ত সন্দেহ করাটা আবার অন্যায়, এতে মানুষকে ছোট করা হয়। সম্পর্কে খানিকটা সন্দেহ কিংবা হারানোর ভয়টা থাকা বঞ্চনীয়, নতুবা সম্পর্কের কোনো স্বাদ পাওয়া যায় না। যে সম্পর্কে কোনো হারানোর ভয় নাই কিংবা বিন্দুমাত্র সন্দেহ নাই, সে সম্পর্ক অনেকটা হাল ছেড়ে দেওয়ার মতোই বোঝায়। যে বলে আমি তোমাকে একটুও সন্দেহ করি না কিংবা চোখ বুজে বিশ্বাস করি, সে মানুষটা তোমাকে কিভাবে ভালোবাসে তা জানা নেই। যার মনে তোমার জন্য বিন্দুমাত্র সন্দেহ নাই, তার মানে তোমার জন্য একটু হারানোর ভয়ও নাই। যে যত ভালোবাসে সে ততই হারানোর ভয় করবে। খানিকটা সন্দেহকে কেন্দ্র করে কাউকে ভুল বোঝা ঠিক না। যে ভালোবাসে সে হারানোর ভয়ে একটু হলেও সন্দেহ করে, সন্দেহ করতে না চাইলেও অনেক সময় চলে আসে। আর সন্দেহ করাটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসা শুধুই অন্ধবিশ্বাসকে ঘিরে নয়, একটু সন্দেহ করার মাঝেও হারানোর ভয় নামক ভালোবাসা বিদ্যমান। মেয়েরা সাধারণত একদম ভদ্র গোছানো ছেলেদের তেমন পছন্দ করে না। তাদের পছন্দের তালিকায় ছেলেদের একটু বখাটে টাইপের হতে হবে। মাথায় চুলগুলো এলোমেলো থাকবে, শার্টের বোতাম খোলা থাকবে, হাতে সিগারেট থাকবে, গায়ের জামা কাপড় খুব একটা পরিষ্কার হবে না। সব মিলে একটু পাগল টাইপের ছেলেদের মেয়েরা পছন্দ করে। মেয়েরা যেটা সবচেয়ে নিজের করে পেতে চায় সেটা হলো অধিকার। তারা অধিকার ঘাটাতে পছন্দ করে,
কি করবে, কোথায় যাবে, কিভাবে চলবে, এসব কিছু তারা নিজের মনের মতো করে নিতে চায়। তাই বখাটে ছেলে সিগারেট খেলে তাকে মানা করবে, শার্টের বোতাম আটকে রেখে চলতে বলবে, এলোমেলো চুলগুলো গুছিয়ে রাখতে বলবে, স্মার্ট থাকতে বলবে। এসব কিছু বলে বলে ছেলেটার প্রতি মেয়েটার আগ্রহ বাড়তে থাকে। যখন বখাটে ছেলেটা মেয়েটার কথা মতো সব কিছু শুনে নিজেকে মেনে চলে, তখন ধীরে ধীরে ছেলেটার প্রতি মেয়েটার দুর্বল হয়ে যায়। এই দুর্বল হওয়ার কারণ হলো মায়া। নেশায় পড়লে কোনো এক সময় নেশা কেটে যায়, কিন্তু কারোর মায়ায় একবার পড়ে গেলে সেই মায়া আর কাটানো যায় না। পরিবারের প্রতিটা মেয়ে দেখবে বাসার সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখে, নিজের হাতে দিয়ে প্রতিটা জিনিসপত্র মুছে মুছে যত্নে রেখে দেয়। কোনো কিছু নষ্ট হয়ে গেলেও সেটা সহজে ফেলে দেয় না, দরকার হলে অন্য কাজে লাগায়, তবুও সেটা ধরে রাখে। এই সব কিছু হয় মায়ার জন্যই। তেমনি ভাবে যে বখাটে ছেলেটাকে নিজের মন মতো গুছিয়ে নিয়ে আসলো, তাকে হারাতে দেয় না, ভালোবাসতে শুরু করে। মেয়ে যদি ভালো হয় তাহলে খেয়াল করলেই বুঝতে পারবে যে ছেলেটার রিলেশন হওয়ার আগে কোনো কিছু তেমন ঠিক ছিল না, অথচ এখন তার সব কিছুই গোছানো ও সুন্দর। আগের সাথে বর্তমান সব যেন আকাশ পাতাল তফাৎ। এর কারণ কি? এর কারণটা হলো মেয়েটা মানে তার প্রেম তাকে বদলে দিয়েছে। একদম ভদ্র ও সহজ সরল ছেলে দেখলে মেয়েরা মনে করে ও তো এমনিতেই মানুষ হয়ে বসে আছে, একে আর মানুষ বানানোর দরকার নাই। তাই দেখা যায় ভদ্র ও গোছানো ছেলেদেরকে প্রেমিক থাকে না। একটা ভদ্র ও গোছানো ছেলেদের প্রেমিকা যতদিন মনে রাখে তার চেয়ে বেশি দিন মনে রাখে অগোছালো ও পাগল টাইপের ছেলেদের।